সন্ধ্যার পর মালয়েশিয়ান একটি নম্বর থেকে কল আসে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে। বলা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো এক এয়ারক্রাফটের যাত্রীর কাছে বিস্ফোরক দ্রব্য রয়েছে। এ খবরে নড়ে চড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। এসওপি অনুযায়ী অ্যাকশনে নামে নিরাপত্তা বাহিনী, যোগ দেয় বাংলাদেশ বিমান বাহিনীর বোম ডিসপোজাল ইউনিট, সেনাবাহিনীর বিপুল সদস্য ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম। তথ্য অনুযায়ী টার্গেট করা হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের MH196 ফ্লাইটকে। রাত 9:38 135 জন যাত্রী নিয়ে ফ্লাইটটি অবতরণ করলে অভিযানে নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একে একে তল্লাশি চালানো হয়, সব যাত্রীকে স্ক্যান করা হয় লাগেজ। বোম থ্রেট আছে কিনা সেটা আমরা মালয়েশিয়ান এয়ারলাইন্সের সঙ্গে তখন যোগাযোগ করি। বোম ডিসপোজাল টিম, QRF এবং ATU নিয়ে হাজির হয়, এয়ারক্রাফট ল্যান্ড করে, প্যাসেঞ্জারকে অফলোড করি। অফলোড করার পরে প্যাসেঞ্জারকে সিকিউরিটি তল্লাশি করি। বোম যে BDU টিম তারা তল্লাশি করে যন্ত্রপাতির মাধ্যমে। তল্লাশি করার পরে তাদেরকে আমরা টার্মিনাল বিল্ডিংয়ে পাঠিয়ে দিই। তারপরে কার্গো অফলোড করা হয়, কার্গো আমরা তল্লাশি করি অফলোড করার সময়। 3 ঘন্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি কার্যক্রম, তবে এ তথ্য ভুল প্রমাণিত হয়। কোথাও কোনো বোমা বা সদৃশ্য বস্তুর অস্তিত্ব পায়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এয়ারক্রাফট সেফ ঘোষণা করে দিয়েছি। এয়ারক্রাফটটা পরবর্তীতে টো করে আমাদের অ্যাপ্রোন এলাকায় নিয়ে আসা হয়েছে এবং পরবর্তী ফ্লাইটের জন্য ডিক্লেয়ার করা হয়েছে। উই ডিড নট টেক ইট লাইটলি, এটা তো হলেও হতে পারে। সো আমরা আমাদের এসপি অনুযায়ী পূর্ণ অ্যাকশন নিয়েছি, যাত্রীদের সেফটির কারণে এবং এয়ারক্রাফটের সেফটির কারণে তথা আমাদের বাংলাদেশের সেফটির কারণে আমরা এই কাজটা করেছি। উড়োকল করে কে বা কারা এমন তথ্য দিয়েছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।